ফরিদপুর শহরতলির বাকুণ্ডা সুফি দরবার শরীফের 36তম বাৎসরিক পবিত্র উরুস মোবারক বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মাগরিব নামাজ আনতে মিলাদ মাহফিল ও এশার নামাজ আনতে ওয়াজ, নসিহত, বিশেষ মোনাজাত এবং তবরক বিতরণের মাধ্যমে শুরু হয়েছে। রাতে উরুস শরীফ মঞ্চে ওয়াজ নসিহতে অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সুফি আলহাজ হজরত কোরবান আলী চিস্তি নিজামী। চিস্তিয়া দরবার শরীফের গদিনিসিন ও খলিফা হজরত খাজা সুফি মোহাম্মদ আব্দুস সামাদ চিস্তি আল নিজামী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরিয়া দরবার শরীফের খাদেম সাজ্জাদ হোসেন রনি চিস্তি সাবির সহ অন্যান্যরা। রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুফি দরবার শরীফের গদিনশীন পীর সাহেব সুফি মোহাম্মদ আব্দুল মজিদ আল চিস্তি নিজামী সুফি মজিদ। পরে তবরক বিতরণ করা হয়। আজ শুক্রবার উরুস শরীফ মঞ্চে বিচার গান পরিবেশন করে শরীয়ত সরকার ও মৌসুমি বায়ুল। এছাড়া আগামীকাল শনিবার একই মঞ্চে বিচার গান পরিবেশন করবে খোরশেদ আলম সরকার ও হিমায়ত সরকার।